এই সরকারটা তারা বিনা ভোটে আছে, যেভাবে আছে, লেট দেম স্টে দেয়ার দেয়ার পাওয়ার, তারা সবসময় সবকিছুতে ইসলামের জিনিসগুলোতে তাদের গায়ে লাগে কেন? মৃত্যুবার্ষিকীতে কেউ মারা গেলে, আজকে আওয়ামী লীগের কেউ মারা গেলে মানুষ লেখে ফি নারী জাহান্নামা, যেটা আমাদের পক্ষে কাম্য না। একটা মুসলমান মারা গেলে বলতে হবে ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে মানুষ কেন বলে না? বড় বড় আমাদের যারা সেনাবাহিনীর অফিসার আছেন বা বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা রিটায়ার বা চাকরিতে, গুলশান বনানী ক্যান্টনমেন্ট এলাকাতে কোন মসজিদে কি ফজরের আজান হয়? আমার জানা মতে তো ক্যান্টনমেন্টের মসজিদেই হয় না, শব্দ দূষণ হয় বলে বন্ধ করে দিয়েছেন। আমাদের বেগম পাড়ার বাড়িগুলো দেখলে চোখে পানি আসে, এক একটা বাড়ি 20 মিলিয়ন 15 মিলিয়ন ডলার করে বাড়ি, কেউ থাকে না, বন্ধ লক করা। তাদের টাকাগুলি, এই টাকাগুলো কেন বাংলাদেশের মানুষকে খেজুর খাওয়ানো হয় না, ইলিশ মাছ খাওয়ানো হয়? বলিমুল্লাহ সাহেব, প্রথমে একটা ইফতার পার্টির যে করা যাবে না, করা উচিত না, এটার একটা উনি ইকোলজিক্যাল সাইড যেটাকে বলে, কি বলে, আমরা যে পরিবেশ পরিবেশ নষ্ট হয়, এটা উনি অনেক সুন্দর করে বোঝালেন। আমি ওনার কাছে সবিনয়ে প্রশ্ন করতে চাই, এই ইফতার পার্টিতেই খালি খালি খাবারের প্যাকেট আর প্লাস্টিকের ইয়ে থাকে, আর কোনো জায়গায় থাকে না? এই যে আওয়ামী লীগের জনসভাগুলো হয় লক্ষ লক্ষ লোকের, কিছুদিন আগেও বড় বড় জনসভা হয়েছে বিএনপির পাল্টা, এখানে যে লক্ষ লক্ষ প্যাকেট বিরিয়ানি আর এই যে প্লাস্টিকের যে আমাদের মিনারেল ওয়াটারের বোতল দেওয়া হলো, এগুলো কোথায় গেল? এগুলো তো 3-4 দিন ধরে পরিষ্কার করেছে, আমরা দেখেছি, কিছু কিছু নিউজ পেপারে দেখিয়েছে। তখন পরিবেশ বিঘ্নিত হয়নি, পরিবেশ দূষিত হয়নি। আপনারা তো একটা বড় কথা বললেননি, যে জনসভাতে খাবার দাবার দেওয়া হয় বিরিয়ানির প্যাকেট দিয়ে মানুষ আনা হয়, এটা কবে থেকে চালু হলো? এই বিরিয়ানির প্যাকেট গুলো, এই টাকাগুলো কোথা থেকে আসে? আমি শাকিল নওয়াজের কাছে প্রশ্ন গেলাম, এই টাকাগুলো কি আসমান থেকে পড়ে, না কেউ দেয়, নাকি কোনো একটা জায়গা থেকে যায়? ফ্রি তো না 100%। আমি পরে বললাম, নোট করে, আসল কথা হচ্ছে যে এরা যে শান্তি খুব শান্তপর্ণে জিনিসগুলি, একটা বিদেশি রাষ্ট্রের একটা যখন গোয়েন্দা সংস্থা জড়িত থাকে, আমরা জানি CIA KGB এরা কাজ করে 30 বছর 40 বছর 50 বছর 100 বছরের প্ল্যান নেয় ওরা। সরকার পরিবর্তন হয়ে যায় দেশের, ওদের প্ল্যানের পরিবর্তন হয় না, কারণ ওরা একটা প্ল্যান নেয় লং টার্ম বেসিস। এই যে শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা নিজে করোনার সময় উনি শুরু করেছেন এটা, করোনার সময় 2020 সালে উনি রমজান মাসের আগে বলে দিলেন রমজানে কোনো ইফতারি দাওয়াত ইয়া করা যাবে না, করা উচিত হবে না, কারণ এক করোনা, তারপরে এখানে মধ্যে অনেক টাকা খরচ হয়, আমরা এই টাকাগুলোকে ওই যে ইয়ে বললেন, শাকিল বললো মানুষকে দান করে দাও, মানে হলো একটা হাইপোথেটিক্যাল কথা, ঠিক আছে, আমি তো আপনার কথাটা মেনে নিলাম। এইবার এসে 3 বছর ধরে আওয়ামী লীগ কোনো অনুষ্ঠান করে না, ইফতার পার্টি করে না। ইফতার পার্টিটা কি? ইফতার পার্টিটা কি কোনো পার্টি না কিছু না, এটা হলো আমাদের মুসলমানদের একটা ঐতিহ্য, যে আমরা রমজান মাসে রোজা রেখে সারাদিন খাইনি, বিকালবেলা ইফতারের সময় খাওয়া খাবে, হয়তো সবাই মিলে খায়, মসজিদে অনেকে যায়, মসজিদে গরিব মানুষরা যারা ভব ঘুরে পথ রাস্তায় থাকে বা রিক্সাওয়ালা যারা বাসা যেতে পারেনি, তারা কিছুটা খাওয়ার ওখানে পায়, মানুষে দেয়, এটা আমাদের একটা ইসলামিক ঐতিহ্য। আমাদের আমার প্রশ্ন, এই সরকারটা তারা বিনা ভোটে আছে, যেভাবে আছে, লেট দেম স্টে দেয়ার দেয়ার পাওয়ার, তারা সবসময় সবকিছুতে ইসলামের জিনিসগুলোতে তাদের গায়ে লাগে কেন? এই টাকা পয়সা খরচ হবে এই খালি ইয়েতে, 1 দশক মুক্ত করেছে, 1 বছর ধরে যে মুজিব বর্ষ করলেন, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা খরচ করে 1 বছর ধরে বার্থডে করলেন, তখন টাকা খরচ হয় নাই, এই টাকাগুলো কোথা থেকে এসছে? ইফতার করবে যার টাকা দিয়ে সে করবে, আপনাদের মাথা ব্যথা কেন? আপনাদেরকে ওনার শেখ হাসিনার পিতার মৃত্যুবার্ষিকীতে মানুষের কাছ থেকে জোর করে চাঁদা উঠিয়ে গরু জবাই করে রাস্তাঘাট বন্ধ করে তারা খায় না? আপনারা বলতে পারবেন না, আমি জানি অসুবিধা আছে, তা আমরা আমরা বলে যাবো, জনগণ এটা জানে, জনগণ জনগণ এদেরকে ঘৃণা করে। এই জন্য মৃত্যুবার্ষিকীতে কেউ মারা গেলে, আজকে আওয়ামী লীগের কেউ মারা গেলে মানুষ লেখে ফি নারী জাহান্নামা, যেটা আমাদের পক্ষে কাম্য না। একটা মুসলমান মারা গেলে বলতে হবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে মানুষ কেন বলে না, কেন বলে না, তাদের প্রতি বিরক্ত কেন? দেখেন 3-4 বছর ইফতার বন্ধ রাখার পরে এবার তারা বিভিন্ন জায়গাতে আস্তে 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 আস্তে, সেই যে গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে ইফতার পার্টি টোটালি বন্ধ করে দেওয়ার একটা অবস্থা, নিষেধাজ্ঞা জারি করছে। কেন ইফতার পার্টি নিষেধাজ্ঞা জারি করবেন? ইফতার পার্টি কি টাকা আপনারা দেন, সরকার দেয়? কোন জায়গাতে শুনেছেন সরকার টাকা দিয়ে ইফতার পার্টি করেছে ওনাদের নিজেদের ছাড়া? আমরা অবশ্যই ইফতার পার্টি করবো, তারপরে আমরা নিজেরা বাসার থেকে খাবার নিয়ে যেয়ে ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা 15-20 জন বন্ধু খাবার নিয়ে যেয়ে পার্কে বসে খান, রাস্তার পাশে বসে একসাথে খান। বাট ইসলামী ঐতিহ্য এই যে রোজা খোলার, সবার সাথে সৌহার্দ্যপূর্ণ ভাবে রোজাটাকে খোলার, যে আমাদের যে ইসলামিক ঐতিহ্য রসুল্লাহর সময় থেকে চলে আসছে, আমাদের কাছ থেকে এটা কেন আপনারা ছিনিয়ে নেবেন?
কেন? সবকিছু তো আপনাদের ইসলামের, আমরা খেজুর দিয়ে ইফতারি করি, এটা আমাদের একটা ঐতিহ্য। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেতেন, ওই দেশে খেজুর জাতীয় ফল, সেজন্য আমরা একটা সিম্বলিক ভাবে আমরা খেতে চাই। কেন আপনারা নিষেধ করবেন খেজুর খেতে? কেন আপনাদের মন্ত্রী আজকে বলবে যে বড়ই দিয়ে খান, অমুক দিয়ে খান? আপনারা বলার কি, আমি কি দিয়ে ইফতারি করবো? ইটস মাই ওয়েস। আপনারা আমাকে ভোটও দিতে দেবেন না, মতাধিকার প্রকাশ করতে দেবেন না, আমাকে কিছুই করতে দেবেন না, আপনি আমার খাবারও আপনি হাত দেবেন যে আমি কিভাবে খাবো, কি খাবো, ইউ ডিসাইড দ্যাট। কেন আজকে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় একটা হলে এই অবস্থায় গেল, সেই রীতে গরু মাংস আইটেম রাখা যাবে না, এই সিদ্ধান্ত আসে কেন? পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন হয় কেন? হিন্দুরা কি বা অন্য ধর্মের রাখি সেই খায়? ওনারা আস্তে 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 এটা স্লো পয়জনিং ব্যাপার হচ্ছে। আজকে যে আপনাদের ঢাকা সিটিতে আপনারা যারা থাকেন, বড় বড় আমার আমাদের যারা সেনাবাহিনীর অফিসার আছেন বা বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তা রিটায়ার্ড বা চাকরিতে, গুলশান বনানী ক্যান্টনমেন্ট এলাকাতে কোন মসজিদে কি ফজরের আজান হয়? আমার জানা মতো তো ক্যান্টনমেন্টের মসজিদই হয় না, শব্দ দূষণ হয় বলে বন্ধ করে দিয়েছেন। আস্তে আস্তে করছেন আপনারা, তাড়াতাড়ি করতে পারবেন না এগুলো আস্তে আস্তে? এবং আমাকে আওয়ামী লীগের দু একজন যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, আওয়ামী লীগের নেতা, টক শোতে 3 দিন আগে 4 দিন আগে আমার সাথে তর্ক বিতর্ক করেছে যে আজানের দরকারটা কি, মানুষের হাতে মোবাইল আছে, মোবাইল দিয়ে টাইম দেখে আজান বললেই হয়। দেখেন আপনার অবস্থাটা, আস্তে 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 আপনারা আমাদের ভাবটাকে চেঞ্জ করার চেষ্টা করছেন কেন? এর সাথে তো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির কোনো সম্পর্ক নাই ভাই, পলিটিক্স এর কোনো সম্পর্ক নাই, ক্ষমতায় যাওয়ার কোনো সম্পর্ক নাই, ভোটের কোনো সম্পর্ক নাই। কেন আপনি আমাদের মানুষের মন মননকে চেঞ্জ করার চেষ্টা করছেন? আমরা মুসলিম, আমরা মডারেট মুসলিম, আমরা ইফতারি করব, রোজাও রাখবো, আবার কেউ কেউ কনসার্টেও যাব, আমরা একটা মডারেট মুসলিম দেশে জাতি হিসেবে পরিচিত এবং এর জন্য আমরা গর্বিত। কেন আপনারা আজকে সব ইসলামের প্রতি আমাদের, কেন আপনাদের মন্ত্রীকে বলতে হবে বড়াই দিয়ে ইফতারি খান? কেন, ওয়াই? আজকে খেজুরের দাম আপনারা 400% পর্যন্ত আপনারা বাড়িয়ে দিয়েছেন, ইয়ে ডিউটি এক্সাইজ, তাতে করে খেজুর আজকে 1200 টাকা, 1400 টাকা, 1500 টাকা কেজি হয়ে গেছে। কাকে খুশি করার জন্য এটা করছেন, কাকে? আমি খুব সবিনয়ে জানতে চাই। এই যে দিল্লিতে যে ঘটনাটা হয়েছে, আপনি বলেছেন এক পুলিশ অফিসার লাথি দিয়ে শেষদারত মুসলিমদেরকে উঠাচ্ছে, এটা কিন্তু সিম্বল হিসেবে থেকে যাবে। ধর্মনিরপেক্ষ ভারত, তারা ধর্মনিরপেক্ষ, সেই দেশে তারা যে কতটুকু ধর্মনিরপেক্ষ তার প্রমাণ আমরা এগুলিতেই পাই। 26টা রাজ্যে গরু জবাই করা যায় না, গরু তাদের মা, এই জন্য করা যাবে না। ওই রাজ্যে যে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য যারা আছে, তাদের তো রাইটটা আপনি খর্ব করলেন, তারা তো গরু মাংস খায়, কেন আপনি তাকে করলেন? এই ধর্মনিরপেক্ষ দেশ, এই দেশ এখন আমাদের দাদা, আমাদের সবকিছু, আমাদের সবকিছু তারা কন্ট্রোল করে। কে ফায়ার সার্ভিসের ডিজি হবে, কে সেনাবাহিনী প্রধান হবে, সেখান থেকে ডিসাইড হয়। এই স্বাধীন দেশে আমরা বসবাস করি, আমরা বলি, আপনারা বলতে পারবেন না আমরা জানি, কিন্তু অ্যাটলিস্ট মনে মনে ঘৃণা করেন। আমি ফায়ার সার্ভিসের আমার আমার খুব প্রিয় মানুষ শাকিল যে কথাগুলো বললো পয়েন্ট থেকে, আমি শাকিলের কাছে প্রশ্ন করতে চাই, কেন বাংলাদেশে 1,000 কোটি টাকা খরচ হবে পুরা বাংলাদেশের সমস্ত শহরে ফায়ার হাইড্রেন্ট বসাতে, কেন বসানো হলো না? যেখানে আপনি একটা স্যাটেলাইট পাঠিয়েছেন, সেই স্যাটেলাইটের কোনো পাত্তাই নেই, আছে কিনা? বঙ্গবন্ধু স্যাটেলাইট ওনার বাবার নামে 4,000 কোটি টাকা খরচ করে, এই 4,000 কোটি টাকা অর্ধেক খরচ করলে তো বাংলাদেশে ফায়ার হাইড্রেন্ট হয়েছে তো সব জায়গাতে। তাহলে আপনার আগুন লাগলে পানির জন্য ফায়ার সার্ভিসকে পুকুর খুঁজতে হতো না। আবার আপনি বলছেন মধ্যম আয়ের দেশ হয়ে গেছি, কিছুদিন পরে আমরা উন্নত দেশ হয়ে যাচ্ছি, ঢাকা হাতিরঝিলে গেলে সুইজারল্যান্ড মনে হয়, আবার মেট্রো রেলে উঠলে লন্ডন মনে হয়, তারপরে আবার যখন আবার রানা প্লাজা তখন ধসে যায়, টেলিভিশনে ঘোষণা করতে হয় জনসাধারণকে, আমাদেরকে হাতুড়ি বাটাল এগুলি আমাদেরকে এনে দেন, করা সরকারের কাছে নাই। সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস স্টেবিলিটি। এই যে আপনাদের কথা এবং কাজের পার্থক্য, তারা সরকারে আসেন, আপনারা একদিকে বলছেন উন্নত হয়ে গেছে, শুধু বিএনপি এবং অন্যান্যরা বাংলাদেশের উন্নতি চায় না, আমরা বাংলাদেশের বিরোধী, উন্নতি হোক আমরা পছন্দ করি না, মেট্রো রেল, আন্ডারগ্রাউন্ড টানেল, এই এভরিথিং, পদ্মা সেতু, তাহলে আবার আগুন লাগলে পরে আপনার ফায়ার সার্ভিস এগুলি আমি আমার জনগণ জানতে চায়, প্লিজ এগুলির সাথে কোন নির্বাচন, কোন ভোটের কোন সম্পর্ক নাই, এগুলি আমাদের বাংলাদেশের জনগণের অধিকার। আগুন লাগলে আগুনের থেকে নিরাপত্তা পাওয়ার অধিকার সবার আছে, বিপদ হলে, কিন্তু আমাদের তো আপনি টাকা পয়সা দেন না, ফায়ার সার্ভিস করুন, আমি জানি যতই বলেন না কেন আপনি, এই 18 কোটি লোকের দেশে আরো অনেক 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 ভালো ইকুইপমেন্ট, ভালো প্রিপেয়ারনেস থাকার কথা, এই টাকাগুলো দেয় না কেন? আমাদের বেগমপাড়ার বাড়িগুলো দেখলে চোখে পানি আসে, এক একটা বাড়ি $20 মিলিয়ন $15 মিলিয়ন করে বাড়ি, কেউ থাকে না, বন্ধ লক করা, কাদের টাকাগুলি? এই টাকাগুলো কেন বাংলাদেশের মানুষকে খেজুর খাওয়ানো হয় না, ইলিশ মাছ খাওয়ানো হয় না? এটা তো আমার প্রশ্ন। লেট বি প্র্যাকটিক্যাল প্লিজ, কথা বললে সুন্দর করে বলেন আপনারা আমাদেরকে,
আশা দেন এবং সরকারকেও কিছুটা চাপ দেন, নাহলে হবে না ভাই, এভাবেই চলবে। ধন্যবাদ।